আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আকবর, সহকারী শিক্ষক গণিত, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। করোনাকালীন এই মহাবৈশ্বিক মহামারীতে তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই মহামারীতে তোমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিষয়ের শিক্ষকবৃন্দ ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমি গণিত বিষয়ের বেশ কিছু ভিডিও ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অর্থাৎ অষ্টম অধ্যায় সংক্রান্ত পার্ট থ্রি ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। দর্শক, আমরা এই ক্লাসে উপপাদ্য 20, 21, 22, 23 এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো উপপাদ্য 20, এটা অষ্টম অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য বলতে পারো, কারণ প্রায় প্রতি বছরই বলা যায় প্রতি বছরই এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে অবশ্যই এই উপপাদ্য 20টা এসে থাকে। তো ইম্পর্টেন্সের দিক থেকে এটাকে আমি এক নম্বরে রাখতে চাই। তো আশা করি এই উপপাদ্যটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এটা বুঝতে চেষ্টা করবে, এবং এটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা সুন্দর করে এটাকে উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ। তো উপপাদ্য 20 বলা আছে, বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুইভাবে উপপাদ্যটা পরীক্ষাতে আসতে পারে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যাই হোক, তো আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নিয়ে অষ্টম অধ্যায়ের পার্ট ওয়ান ক্লাসে আলোচনা করেছি, সাধারণ আলোচনার মধ্যে সেটা রয়েছে। তোমাদের যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে এবং ভালো করে জানতে ইচ্ছা করে তাহলে তোমরা ওই ক্লাসটা ভালো করে দেখে নিলেই বিষয়ে তোমাদের কনসেপশনটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এবার উপপাদ্য 20 নিয়ে আমরা আলোচনা শুরু করি। এ পর্যায়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান একটি কেন্দ্রস্থ কোণ আমরা দিয়ে এলাম। এ ও বি আর একটা বৃত্তস্থ কোণ আমরা এখানে দেই। এ ও বি আর এ সি বি, তার মানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। আমাদের প্রমাণ করতে হবে যে এ সি বি সমান হাফ কোণ এ ও বি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তো কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের অর্ধেক হয় তাহলে অবশ্যই বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ একই বিষয় তোমাদের বিভিন্নভাবে পরীক্ষাতে প্রশ্নটা আসতে পারে, যেভাবে পরীক্ষাতে প্রশ্নটা আসবে সেভাবে তোমরা সেটাকে উপস্থাপন করার চেষ্টা করবে। তো যাই হোক, সেই বিষয়টা আমি একটু আবার ক্লিয়ার করি যে এ বি হচ্ছে যে কোনো একটা চাপ। তোমরা নিশ্চয়ই জানো যে পরিধির যে কোনো অংশকে চাপ বলে, তো সেই সময় এ বি হচ্ছে বৃত্তের একটা চাপ। এ বি, এ বি চাপ যে দুটি বিন্দুর সমন্বয় চাপটা হয়েছে অর্থাৎ প্রান্ত বিন্দু, সেই প্রান্তবিন্দু দ্বয়কে আমরা কেন্দ্রের সাথে সংযুক্ত করেছি, ফলে এ ও বি একটা কোণ উৎপন্ন হয়েছে। আর আমরা ইতিমধ্যেই তোমাদের বলেছি কেন্দ্রের সঙ্গে কোনো পরিধির যে কোনো বিন্দু যদি কোনো চাপ উৎপন্ন কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। আর এক্ষেত্রে এ বি চাপটা পরিধির সঙ্গে যে কোনটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে এ সি বি, এটাকে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলা হয়। তো আমাদের সেই সুবাদে আমাদের যেটা প্রমাণ করতে হবে এ সি বি অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান হাফ কোণ এ ও বি। তার মানে আমরা একটু পরিষ্কার বলতে পারি যদি এ ও বি কোণ
120 ডিগ্রি হয় তাহলে এ সি বি হবে 60 ডিগ্রি, অথবা এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে এ সি বি হবে 30 ডিগ্রি। তো আসো আমরা বিশেষ নির্বাচনটা একটু বলে ফেলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান, এ ও বি কোণ কেন্দ্রস্থ এবং এ সি বি কোণ বৃত্তস্থ। প্রমাণ করতে হবে এ সি বি সমান হাফ কোণ এ ও বি। তো আমাদের একটু অঙ্কন আছে এক্ষেত্রে, আমরা একটু অঙ্কনটা লিখে ফেলি। অঙ্কন সি ও যোগ করি এবং তাকে বর্ধিত করি। সি ও যোগ করে আমরা এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। সি ও যোগ করে ডি পর্যন্ত সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ সিও যোগ করার ফলে আমরা এ ও সি একটি ত্রিভুজ আমাদের উৎপন্ন হয়েছে। এ ও সি ত্রিভুজের এই বাহুটা সিও বাহুটাকে বর্ধিত করার ফলে কোণ এ ও ডি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে। প্রথমে আমরা দেখি এ ও সি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে। প্রমাণ ত্রিভুজ এ ও সি এ ও এ সমান ও সি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ আমরা ইতিমধ্যে বলেছি, একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করা হয় সেগুলো সমান, তখন লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তো আমরা জানি কোন একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে অবশ্যই সেই বাহু সংশ্লিষ্ট কোণ দুটিও সমান হবে। তাহলে ও এ সি ত্রিভুজের ও ও সি এবং ও এ বাহু যেহেতু সমান, তাহলে কোণ ও সি এ এবং ও এ সি এরাও অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ। আবার আমরা জানি কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এ ও সি ত্রিভুজের সিও বাহুটাকে যেহেতু আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি এবং এ ও ডি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই এ ও ডি কোণ অবশ্যই কি হবে? ও এ সি এবং ও সি এ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি আবার আবার ত্রিভুজ এ ও সি এর বহিঃস্থ কোণ এ ও ডি সমান বিপরীত অন্তঃস্থ কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ, বিপরীত অন্তঃস্থ কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ। আবার ও এ সি আর ও সি এ যেহেতু সমান, আমরা লিখতে পারি কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ, অর্থাৎ এই ও এ সির পরিবর্তে আমরা ও সি এ লিখতে পারি। সেই সুবাদে দুটো কোণের যোগফল হলে হবে টু কোণ ও সি এ। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? অতএব কোণ এ ও ডি সমান টু কোণ ও সি এ, এক নম্বর সমীকরণ। অনুরূপভাবে অনুরূপভাবে ত্রিভুজ ও বি সি হতে প্রমাণ করা যায় কোণ বি ও ডি সমান টু কোণ ও সি ডি। তাহলে কোণ ও এ সি ত্রিভুজের বহিঃস্থ কোণ এ ও ডি সমান টু কোণ ও সি এ,
আবার ওবিসি ত্রিভুজের বহিঃস্থ কোণ বিওডি সমান টু কোণ ওসি বি। এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দেই, অতএব ওয়ান প্লাস টু ইমপ্লাইজ, তাহলে আমরা দেখতে পাবো বাম পাশে হচ্ছে কোণ এওডি প্লাস কোণ বিওডি। এখানে যদি একসঙ্গে আমরা টুটা কমান নিই, অথবা আমরা কমান না নিয়ে প্রথমে লিখি টু কোণ ও সি এ টু কোণ ও সি বি, বা এওডি এবং বিওডি যদি আমরা যোগ করে দিই, আমরা চিত্র থেকে লক্ষ্য করি এওডি এবং বিওডি এই দুটো কোণ যদি একসঙ্গে যোগ করা হয়, তাহলে আমরা সম্পূর্ণ কোণটা পেয়ে যাব কোণ এওবি, এওবি সমান টু, এক্ষেত্রে কমন নিলে আমাদের হবে ও সি এ প্লাস কোণ ও সি বি। তো এক্ষেত্রে আমরা দেখি ও সি এ এবং ও সি বি যদি যোগ করি, তাহলেও কিন্তু আমরা কোণ এ সি বি পেয়ে যাব। তো আমরা লিখি কোণ এ ও বি সমান টু কোণ এ সি বি। তো টুটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বিষয়টা এরকম হয় হাফ কোণ এ ও বি সমান এ সি বি। অতএব আমরা সর্বসাকুল্যে লিখতে পারি কোণ এ সি বি সমান হাফ কোণ এ ও বি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমি বিষয়টাকে আরেকবার একটু রিপিট করতে চাই। আমাদের উপপাদ্য অনুসারে যেটা প্রমাণ করার কথা ছিল সেটা হচ্ছে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ আমাদের চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান এ ও বি কোণ কেন্দ্রস্থ এবং এ সি বি কোণ বৃত্তস্থ। সো উপপাদ্য অনুসারে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এ সি বি কোণ এ ও বি কোণের অর্ধেক, অর্থাৎ কোণ এ সি বি সমান হাফ কোণ এ ও বি। ইতিমধ্যেই আমি তোমাদের বলেছি পরীক্ষাতে যদি এটা আসে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেক্ষেত্রে আমাদের শুধু লিখতে হবে, প্রমাণ করতে হবে এ ও বি সমান টু কোণ এ সি বি, অর্থাৎ এই টুটা এখানে যা ডিভাইড আকার আছে এটা এ পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমাদের প্রমাণটা ঠিক এখানে এসে আমরা প্রমাণিত লিখলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যাবে। তো আমরা প্রমাণের লক্ষ্যে একটু অঙ্কন করেছি ও সি যোগ করে এবং সি পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো এক্ষেত্রে এ ও সি ত্রিভুজের ও এ এবং ও সি বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর আমরা জানি কোন একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে বাহু সংশ্লিষ্ট কোণ দুটিও সমান হয়। সেই সুবাদে কোণ ও এ সি সমান কোণ ও সি এ। আবার আমরা এটাও জানি যে কোনো একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেই বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ দুইটি কোণের যোগফলের সমান হয়। সেই সুবাদে এ ও সি ত্রিভুজের বহিঃস্থ কোণ এ ও ডি হবে ও এ সি এবং ও সি এ কোণ দ্বয়ের যোগফলের সমান। সেটা তো এক্ষেত্রে কোণ এ ও ডি সমান কোণ ও এ সি প্লাস ও সি এ, অর্থাৎ এ ও ডি সমান কোণ ও সি এ প্লাস ও সি এ, অর্থাৎ ও এ সি পরিবর্তে আমরা ও সি এ বলে দিতে পারি, যেহেতু কোণ দুটি সমান ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি। তাহলে সর্বসাকুল্যে আমরা লাস্টে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোণ এ ও ডি সমান টু কোণ ও সি এ। ঠিক একইভাবে বি ও সি ত্রিভুজের যেহেতু বহিঃস্থ কোণ বি ও ডি, সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি কোণ বি ও ডি সমান টু কোণ ও সি বি। এই যে দুটি সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণ দুটি যদি আমরা যোগ করে দিই, তাহলে বাম পাশে আমরা যেটা পাবো এ ও ডি প্লাস কোণ বি ও ডি। তো এ ও ডি প্লাস কোণ বি ও ডি যদি আমরা করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত এ ও বি, এবং ও সি এ আর ও সি বি যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাবো কোণ এ সি বি।
সেই ক্ষেত্রে আমরা তারই মধ্য দিয়ে আমাদের কালকে তো প্রমাণে আমরা চলে আসতে পারবো যে কোণ এ সি বি সমান হাফ কোণ ইও বি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বাসায় যদি একটু প্র্যাকটিস করো এবং তোমাদের টেক্সটটা যদি ভালো করে দেখো, ইনশাল্লাহ এই উপপাদ্যটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং এই উপপাদ্যটা তোমরা খুবই ভালো করে বুঝতে চেষ্টা করবে। আমরা এবার এর আলোকে উপপাদ্য 21 এবং 22 রয়েছে, আমরা 21 এবং 22 নম্বর উপপাদ্য নিয়ে একটু আলোচনা করি। এটা অনেক সহজ, এটা যেহেতু আমরা বুঝতে পেরেছি 21 22 আমরা সহজেই করতে পারবো। এবার আমরা 21 নম্বর উপপাদ্য নিয়ে কথা বলি। 21 নম্বর উপপাদ্য অনেক সহজ, সেখানে বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। আসলে 20 নম্বর উপপাদ্যটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ 20 নম্বর উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা আরও অনেকগুলো উপপাদ্য করার পাশাপাশি মানে মোস্ট অফ দ্য এক্সট্রা উই হ্যাভ টু সলভ উইথ দ্য হেল্প অফ থিওরি 20। তো এক্ষেত্রে আমরা এটা রয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, আমরা কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম এ বি চাপের কোণ এক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখাতে চাই এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি, তার মানে এ বি চাপের উপর দণ্ডায়মান দুটো এটা হচ্ছে এ সি বি আর এ ডি বি, আর কেন্দ্র হচ্ছে ও। আমরা যদি একটু যোগ করে দেই এ এবং বি ও যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখলাম কেন্দ্রস্থ। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি সমান কোণ এ ডি বি, তাহলে বিশ্ব নির্বাচনটা আমরা কি বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও দুটি বৃত্তস্থ কোণ এ এ ডি বি। আমাদের প্রমাণ করতে হবে এ সি বি সমান এ ডি বি, বি সমান এ ডি বি। আমরা ইতিমধ্যে যেটা প্রমাণ করেছি আমরা এক্ষেত্রে অঙ্কনের কোনো বিষয় নেই, শুধু প্রমাণ একেবারেই সহজে প্রমাণটা প্রমাণ যে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। তাহলে উপপাদ্য 20 অনুযায়ী আমরা কি লিখতে পারি, একটু লিখি আমরা যে এ বি দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান টু বৃত্তস্থ কোণ এ সি বি, অতএব কোণ এ ও বি সমান কোণ এ সি বি 1 নম্বর। আবার এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান টু বৃত্তস্থ কোণ এ ডি বি, অতএব কোণ এ ও বি সমান টু কোণ এ ডি। আমাদের এই দুইটা সমীকরণকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 1 ও 2 হতে পাই কোণ 2 কোণ এ সি বি সমান 2 কোণ এ ডি বি। এক্ষেত্রে আমরা যদি 2 বাদ দিয়ে দিই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসব এ সি বি সমান এ ডি বি প্রমাণিত। এটা খুব সহজ একটা প্রমাণ, সাধারণত পরীক্ষাতে এভাবে আসে না, এক্সট্রা আকারে আসে অনেক সময়, খুব ছোট আকারে 2 মার্কের প্রশ্ন আকারে হলেও হতে পারে অথবা এক্সট্রা ক্ষেত্রে তোমাদের খুব বেশি প্রয়োজন হতে পারে প্রয়োজন হবে। তাহলে আমি দেখলাম যে উপপাদ্য অনুসারে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান, তো আমাদের চিত্র অনুসারে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
এবি চাপের পর দণ্ডায়মান এ সি বি এবং এ ডি বি দুটি বিধ্বস্ত কোণ আমাদের প্রমাণ করতে হবে এ সি বি সমান এ ডি বি। আমরা এক্ষেত্রে একটু অঙ্কন করে নিলাম, এও এবং বিও যোগ করি, অঙ্কনে আমরা একটু লিখি এও ও বিও যোগ করি। তাহলে প্রমাণ, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি আর বিধ্বস্ত কোণ হচ্ছে এ সি বি। তাহলে উপপাদ্য বিশ অনুসারে আমরা বলতে পারি যে এ ও বি সমান টু কোণ এ সি বি। অবশ্য বিশ অনুযায়ী এটাই বলেছিল যে এ সি বি সমান হাফ কোণ এ ও বি, একই কথা আমরা এ ও বি সমান টু কোণ এ সি বি একই কথা এটা আমরা বলতে পারি, কারণ উপপাদ্য বিশের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা আমরা পাই। একইভাবে এ বি চাপের উপর দণ্ডায়মান এ ও বি কোণ কেন্দ্রস্থ আর এ ডি বি কোণ বিধ্বস্ত, তো এই সম্পর্ক থেকে আমরা আবারও পেতে পারি কোণ এ ও বি সমান টু কোণ এ ডি বি। এই দুইটা সমীকরণ যদি আমরা সমন্বয় করি আমরা লিখতে পারবো টু কোণ এ সি বি সমান টু কোণ এ ডি বি। সেখান থেকে টু টু যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে যাব কোণ এ সি বি সমান কোণ এ ডি বি। আশা করি বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা উপপাদ্য, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খুব সহজেই 20 এবং 21 নম্বর উপপাদ্যটা আয়ত্ত করতে পেরেছো। তো এর মধ্যে 20 নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর 21 নম্বরটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও অনেকগুলো এক্সট্রা করার ক্ষেত্রে এটা তোমাদের প্রয়োজন হবে, বিষয়টাও তোমাদের জেনে রাখা দরকার। পাশাপাশি আমি 22 নম্বর উপপাদ্য সম্পর্কে একটু কথা বলতে চাই। সেখানে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, সেটাও 20 নম্বর উপপাদ্যে আমাকে বলা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে একটা বৃত্ত আমাদেরকে আঁকতে হবে। আমি একটু তোমাদেরকে টাচ দিয়ে দিই, আশা করি তোমরা করতে পারবা, যে এটা যদি বৃত্তের ব্যাস হয় আর এখানে যদি যে কোনো একটা কোণ বিন্দু নিয়ে তোমরা যদি যোগ করে দাও তাহলে এটা হবে অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি। আমাদের প্রমাণ করতে হবে এ সি বি এক সমকোণ। মজার ব্যাপারটা হচ্ছে যে সি বিন্দুটা তুমি এই পরিধির যে জায়গায় নাও না কেন এবং এ আর বির সাথে যদি সিকে সংযুক্ত করো অবশ্যই তার মান 90 ডিগ্রি হবে, কারণ এখানে তোমাদের এ বি চাপ যেটা সেটা যেহেতু অর্ধবৃত্ত, অর্ধবৃত্তর উপরে যে চাপটা, যে অর্ধবৃত্ত যে চাপটা সেই চাপটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে অবশ্যই সেটাকে একটা সরলকোণ হবে এবং সেটার মান 180 ডিগ্রি হবে যদি এটা কেন্দ্রস্থ কোণ। আর এ সি বি হচ্ছে বিধ্বস্ত কোণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিধ্বস্ত কোণের দ্বিগুণ বা বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি তাহলে বিধ্বস্ত কোণ এ সি বি অবশ্যই কত হবে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে উপপাদ্য 22। উপপাদ্য 22টা কিন্তু যদিও এটা অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, বিভিন্ন জায়গায় এক্সট্রা সহ উপপাদ্য আকারে পরীক্ষাতে তো যাই হোক আমরা উপপাদ্য 20, 21 এবং 22 এটা আমরা আলোচনা করলাম। তো তোমরা যদি টেক্সটটা একটু ফলো করো আশা করি তোমাদের এই উপপাদ্যগুলো বোঝার ক্ষেত্রে কোনো ধরনের কোনো জটিলতা হবে বলে আমি মনে করি না। তো আজকে যতটুকু আলোচনা হলো এই আলোচনাগুলো তোমরা মনোযোগ সহকারে বুঝে এটাকে বাসায় প্র্যাকটিস করতে চেষ্টা করবা। ইনশাল্লাহ পরবর্তীতে বাকি উপপাদ্যগুলো নিয়ে আমি আমাদের পার্ট 4 ক্লাসে, ভিডিও ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।